হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা স্কুল লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুপর্ণা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আমার কাছে একটা মিশ্রণ দেখতে পাচ্ছো। তো ওটা কিসের মিশ্রণ অবশ্যই তোমরা জানতে পারবে। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো সবার প্রথমে আমি আগে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই যে দেখো, এদিকে উনুন ধরাচ্ছি আর এদিকে আমি মায়ের সঙ্গে কথা বলছি। তো আসলে বানানো হবে তালের বড়া। তোমরা মিশ্রণটা দেখে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ওটা তালের বড়ারই মিশ্রণ। তো আসলে গাছে নতুন পাকা তাল পড়ছে, আর এদিকে মা যাবে দিদির বাড়িতে, তাই সকাল সকাল উঠে পড়েছি, কারণ মা 8:30 সময় গাড়ি চলে আসবে, মা চলে যাবে। তো যে কারণে আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি, কারণ এগুলো বানাবো, তারপর আবার মেয়ের স্কুল আছে। তো মার সঙ্গে কথা বলছি, কথা এটাই হচ্ছে, বলছে মেয়ের স্কুল আছে, এগুলো বানাবে, কখন যে কী হবে। আমি বলছি টেনশান করো না, সব ঠিক হয়ে। এই যে দেখো বন্ধুরা, ভাজা অলরেডি শুরু করে দিয়েছি, কয়েকটা কয়েকটা করে ভাজছি, কারণ ছোট কড়াইটা নিয়েছি, কারণ এই কড়াইতে হয়ে গেলে রান্নাটাও বসিয়ে দিব, তাই যেহেতু মা থাকবে না তিনজনের খাবার, তো এই ছোট কড়াইতে বসিয়ে দেবো। আর দেখো কয়েকটা ভেজেছি, আরও এতগুলো আছে, আমি নিজেও জানি না যে তাড়াতাড়ি করে করতে পারবো কি না, কারণ এগুলো হওয়ার পরে আমাকে আবার রান্না করতে হবে, তো জানি না কখন এগুলো শেষ হবে। তো দেখো বন্ধুরা, আমি ফাইনালি শেষ করেছি, এবং শেষে এতটা অধৈর্য হয়ে পড়েছিলাম যে একটু ছিল সেটা আমি বড় বড় করে কড়াইতে দিয়ে দিয়েছি, পুরো একদম গুড় পিঠের মতো খানিকটা দেখতে লাগছে। তো মা বলছে যে তুমি আর একটু ছোটো ছোটো করলে না। বলছি একদমই না, আমি আর পারছি না, এদিকে 8টাও বেজে গেছে, 9টার মধ্যে আমাকে ভাত রান্না কমপ্লিট করতে হবে। আর দেখো পিঠেটা কিন্তু খুব সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। দিদির ঘরের জন্য কেটলিতে নিয়ে নিয়েছে, বাকি এগুলো আমার ঘরে থাকবে। তাই তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো হাঁড়িও বসিয়ে দিলাম, জল দিয়ে দেব তাতে, কারণ জলটা ফুটলে তারপর আমি চাল দেব, যে কারণে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তারপর এই যে দেখো জলটাও আমি দিয়ে দিচ্ছি। তো ওদিকে হাঁড়িতে জল গরম হচ্ছে, আর আমি এদিকে দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি। তো সকালে তো তোমরা জানো চা না খেলে ঠিক এনার্জি পাই না কাজ করার, তো যে কারণে সবাইকে চা করে দিয়েছি, আর আমিও খাচ্ছি, তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ রান্না করতে হবে, 8টা তো অলরেডি বেজে গেছে। তো শুভকে দিয়ে দিয়েছি, মা পাশে বসে খাচ্ছে, তো মার সঙ্গে কথা বলছি আর খাচ্ছি, মাকে আর দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ ক্যামেরাটা আমার দিকে করানো আছে। তো অনেক রকমের কথা হচ্ছে মার সঙ্গে, আসলে দিদির বাড়িতে কি নিয়ে যাবে না নিয়ে যাবে এগুলোই কথা হচ্ছে। তো মাকে বললাম যে চণ্ডীপুরেই তুমি আমটা কিনে নেবে, এখান থেকে আর আম কিনে নিয়ে যেতে হবে না। তারপর মা কিছু শাক তুলেছে, শুষ্নি শাক, পুঁই ডাঁটা, এগুলো কী কী নিয়ে যাবে। তো সেই সব কথাগুলোই দুজনে আলোচনা করছি আর খাচ্ছি। এদিকে মা বলছে তুমি কি রান্না করবে আমাকে বলো, আমি সবজি টবজিগুলো কেটে দিচ্ছি। আমি না না ঠিক আছে, আমি করে নেবো, এইসব কথা আর কি। তো রান্না করতে করতে চলে এলাম, অনেকটাই প্রায় হয়ে এসছে রান্না, এদিকে 8:30-র বেশি হয়ে যাচ্ছে, গাড়িও চলে আসবে। তো যে কারণে চলে এসেছি মাকে একটু শাড়ি পরানো, হেল্প করতে, আসলে মা একা একা ঠিক শাড়িটা ঠিকঠাক পরতে পারে না, তাই আর কি। এ ব্যাগটা এখানটা নেবে, আচ্ছা তুমি না একটু আম দোকান টোকান দেখতে দাঁড়িবো, আম কিনবো চণ্ডীপুরে, বুঝছো? না 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 না, সাবধানে লিয়ে যাবো। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, করেছি ঢেঁড়স ভাজা, আর করেছি গিয়ে ওই ভেনামি চিংড়ি মাছ ছিল, ভেনামি চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে টক করেছি, আর করেছি মসুর ডাল। তো এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু, সেই সঙ্গে রয়েছে পাকা আম, শসা, এগুলো তো রয়েছে। তো এগুলো দিয়েই মোটামুটি আমার চারজনের হয়ে যাবে, মা তো থাকছে না, মা চলে গেল, তো এই আর কি। সেই সঙ্গে তোমাদেরকে টুক করে দেখিয়ে দিই যে বাবা বাজার থেকে কি নিয়ে এসছে। তো নিয়ে এসছে গিয়ে ওই যে দেখো শসা নিয়ে এসছে, আর উচ্ছে নিয়ে এসছে, আর নিয়ে এসছে গিয়ে ওই যে তরি, আর ওটা হচ্ছে গিয়ে সাউরু,
কে কি বলো আমরা জানি না আমি তো, আমাদের এদিকে এখানে সাউরি বলে, সেই সঙ্গে নিয়ে এসেছে চাকুলিয়া সাবান দুটো আর চিনি ময়দা, তো এগুলো টুকিটাকি কিছু কিছু জিনিস নিয়ে এসেছে, আর সেই সঙ্গে নিয়ে এসেছে পাকা আম, এই যে প্যাকেটের মধ্যে রয়েছে 3 কিলো আম নিয়ে এসেছে। এটা আমি আর খুলে দেখাচ্ছি না বলতে এমনভাবে গিট পড়ে গেছে ওটাকে, ঠিক এক হাতে ক্যামেরা নিয়ে ঠিক খুলতে পারছি না, তো তোমরা দেখে বুঝতেই পারলে। আর কোনো মাছ, মেয়েকে স্নান করে খেতে বসিয়ে দিয়েছি আর আমি ওর টিফিনটা রেডি করছি। আজকে টিফিনটা আমি সেভাবে কিছু বানাতে পারিনি, তো যে কারণে ওকে দিলাম অরিও বিস্কুট, প্যাকেটটা হালকা করে একটু কেটে দিলাম যাতে ওর কাটতে সুবিধা হয়, আর দিচ্ছি পাকা আম। তো মেয়ে বললো যে আমাকে পাকা আম আর বিস্কুট দিয়ে দাও, ওটাতেই আমি খেয়ে নেবো। তো চামচটা, ওর প্লাস্টিক চামচটা আমি খুঁজে পাচ্ছি না, যে কারণে ওই চামচটা দিতেই আমি বাধ্য হলাম। কি জানিস এ পাশে থেকে গেছে, যাবো সে বড়, না 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 ব্যাগ ব্যাগ না ব্যাগ না, ধরো হ্যাঁ। মেয়ে চলে যাবার পর সময়টা আমি অনেক দীর্ঘ পাই, যে কারণে টুকটুক করে আমি ঘরের কাজগুলো সেই সময় সেরে নিই, যেহেতু রান্না হয়ে গেছে তাই অনেক কাজ বাকি আছে যেগুলো আমাকে করতে হবে। তো প্রথমেই আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এটা আমাকে প্রথমেই সকালে উঠেই করা উচিত, বা সকালে সময় পাইনি তো যে কারণে বাড়িতে এই সময় কেউ নেই। তো সুন্দর করে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দেওয়ার পরে আমি ঘরটা ভালো করে মুছবো। প্রত্যেক দিন আমি এই টাইমটাই করি, কারণ রান্না হয়ে যায় সকালে, তারপর মেয়ে চলে যায়, তারপর আমি এই ঘর ঝাড়টার দিয়ে স্নান করে ঠাকুরে ফুল দিয়ে তারপর আমি জলখাবার খাই, এরকমটাই করি আমি। তো আজকে তো কেউ নেই, ঘর পুরো ফাঁকা, শুভ চলে গেছে অফিসে, মেয়েকে ছেড়ে দিয়ে চলে যাবে, বাবাও নেই মাও নেই, তো একা একা টুকটুক করে কাজগুলো আমি করতে থাকি। বন্ধুরা, বাবা খেয়ে নিয়েছে আর মেয়ে তো এখনও স্কুল থেকে আসেনি, শুভও আসেনি, মেয়ে তো অনেক পরে আসবে, শুভ এখনও স্কুল থেকে আসেনি। তো ডেলিভারি বয় এসে ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস দিয়ে গেল আর ব্যাগে করে আমি নিয়ে এলাম, ওরা পেটি করে নিয়ে আসে, গাড়ি করে আসে ওরা 4-wheeler করে। তো ওই যে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করছি, বিঙ্গো, এটা হচ্ছে গিয়ে জ্যাম, ওই যে রুটির সঙ্গে খাওয়া হয় জ্যাম, তো মেয়ের জন্য শুভ অর্ডার করেছিল, এক এক করে আমি সব বের করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই সঙ্গে অ্যামাজন থেকে, ওই যে পাশে দেখতে পাচ্ছ বক্সটা অ্যামাজন থেকে কি এসেছে সেটাও দেখাবো। আর দেখো এতগুলো ম্যাগি প্যাকেট মেয়ের জন্য নিয়ে এসছে, তো ওর বেশি দিন সময় লাগবে না, তাড়াতাড়ি করেই খেয়ে নেবে। আর এটা হচ্ছে গিয়ে মটর, এমনিতে আমাদের এখানে মটরের দাম খুবই বেশি, তো অনলাইনে একটু কমেই পাওয়া গেছে, কিন্তু দেখো পুরো ফ্রেশ মটরটা, খুবই ভালো এবং বেশ বড় বড় দানা। আর এটা হচ্ছে গিয়ে একটা ওই বাসন মাজা একটা সাবান,
আর দুটো নিয়ে এসেছে নিউট্রিচয়েসের ওই কি বলে ওটাকে, ক্রিম কেক আর বিস্কুট। তো কমে পেয়েছিল অফারে, তাই দিয়ে দিয়েছে, না হলে তো দোকান থেকে এমনি আসি এখানে। আর এটা হচ্ছে গিয়ে কাঁচা চিড়ে প্যাকেট, তো এটা ফ্লিপকার্টেরই একটা ফ্লিপকার্ট থেকেই ওটা নিয়েছে। তো এমনিতে আমাদের ভেদাকা চিড়া আছে, তো এটা দেখে আমার একটু কেমন একটা লাগলো যে এটা, এবং বড় প্যাকেট, 1 কেজি প্যাকেট ওটা। তো যাই হোক, নিয়ে এসে যখন রেখে দিলাম। আর যেগুলো নিয়েছে তোমরা দেখো, ওই যে তেল প্যাকেট, কাচ্চি ঘানি সর্ষের তেল প্যাকেট, এটা মহাকোষ, দেখলাম যে 1 প্যাকেটই নিয়ে এসছে, কিন্তু এর মধ্যে একটা মিস্টেক আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি, আগে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তেল প্যাকেট একটা দেখলে তোমরা, সর্ষের তেল, আর এটা হচ্ছে ফিনাইল, বাথরুমের ফিনাইল নিয়ে এসছে, ছিল বাড়িতে, তো আরও নিয়ে এসছে। তো বাবা বলছে যে কী কী নিয়ে এসছে, আমি বললাম যে এই দেখো এগুলো এগুলো নিয়ে এসছে, তো বাবাকে বলছি। আর এবার আমি অ্যামাজনের প্যাকেটটা থেকে বের করবো, ওটা কালকে দিয়ে গেছিলো, মা দেখে চলে গেছে, বাট আমি দেখিনি যে কী এসছে না এসছে। আর তোমাদের ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি, বসছি যখন এটাও শেয়ার করে দিই। তো এই যে দেখো অ্যামাজন থেকে এসছে, পরপর করে আমি বের করছি, ওরা দেখতে থাকো। এই যে বাবা জিজ্ঞেস করছে এটা কি সেটা কি, আমি এক এক করে বলছি। তো বাবা বলছে আমি দোকান থেকে নিয়ে আসতাম, বেকার বেকার অনলাইন থেকে নিয়ে আসার কি দরকার ছিল। তো বাবাকে বললাম অনেক কমে পেয়েছে তাই এগুলো নিয়ে এসছে। তো বাবা বললো কি যে কমে পায়, তো বাবা তো এগুলো ঠিকঠাক বোঝে না তাই বলছে। এই যে দেখো অ্যামাজন থেকে বের করছি, এটা হচ্ছে মসুর ডালের প্যাকেট, এটা পুরো একদম 2 কেজি প্যাকেট। হ্যাঁ, ভেদাকা, এই ভেদাকা মসুর ডালটা কিন্তু খুবই ভালো, ভেদাকা মসুর ডালের প্যাকেট একদম 2 কেজি বড় প্যাকেট। আর এবার হচ্ছে বের করছি, কি বের করছি, হ্যাঁ মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটাও ভেদাকার মুগ ডাল, তবে এটা 1 কিলো। হ্যাঁ, ওটা হচ্ছে 2 কিলো ছিল, এটা 1 কিলো। এটা হচ্ছে ধূপবাতি, সন্ধ্যা দেওয়া ধূপ। আর হচ্ছে গিয়ে তেল, রাইস ব্র্যান অয়েল, তো এটা বের করছি। আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে 5 লিটার ফরচুনার। তো যে দুটো, আর দুটো জিনিস আসেনি, দুটো তেল প্যাকেট এবং একটা আটা 1 কিলো দেওয়া ছিল, ওটা আসেনি, তিনটা জিনিস আসেনি। কিন্তু তোমাদেরকে যে প্রথমেই দেখালাম যে বিঙ্গো চিপস প্যাকেটটা, ওটা কিন্তু অন্যজনেরই অর্ডার, ওটা আমাদের ঘরের না, কে একজন খাতুন বলে স্লিপে দেখলাম, তো ভুল করে ওর জিনিসটা আমার এখানে চলে এসেছে, আর আমার দুটো প্রোডাক্ট আসেই নি। তো সুব্রত এসে মোটামুটি ভীষণ টেনশন করছিল এবং ফোন করে জানালো ব্যাপারটা, তো তারা বলেছে ঠিক আছে আমরা দেখছি। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে তার এতগুলো ম্যাগি দেখে আনন্দ আর কে ধরে, শুধু নাচানাচি করছে, শুধু লাফাচ্ছে নাচানাচি করছে। তো ঠিক আছে চলো এখন মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, কারণ সেই সকালে উঠেছিলাম, এতক্ষণ বিশ্রাম নেই, এখন একটু বিশ্রাম নেব। তো ঠিক আছে চলো, আজকের মতো টাটা বলছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।